গণপিটুনি মোবাইল মুচিপাড়ার হোস্টেলে যুবককে মারধরের অভিযোগ ওঠে মারধরের সময় তিন আবাসিক ফুটেজ লোপাট করে পুলিশ সূত্রে যে খবরে মুহূর্তে পারা যাচ্ছে মুচিপাড়ায় অপরাধ প্রবণতা থেকেই এই সিদ্ধান্ত ধৃতদের একাধিক প্রশ্ন রয়েছে চোদ্দ জন ধৃতের মধ্যে বারো জন স্নাতকোত্তর স্তরের পড়ুয়া বাকি দুজন প্রাক্তন পড়ুয়া বলে পুলিশ সূত্রে খবর মুচি যে ঘটনা ঘটে হোস্টেলে মোবাইল চোর সন্ধে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ পুলিশ যায় অচৈতন্য অবস্থায় যুবক উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা পুলিশ যখন গেছিল প্রথমে সেখানে কিন্তু দরজা খুলতে রাজি হচ্ছিলেন আবাসিকেরা কেন দরজা বন্ধ করে রাখা হয়েছিল আর এরই পাশাপাশি বেশ কিছু অংশে সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না বলেও পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত চোদ্দ জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয় তাদের চৌঠা জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত আর এখনো পর্যন্ত এই যে চোদ্দ জন যাদেরকে গ্রেফতার করা হয়েছে মুচিপাড়ার এই ঘটনায় কারা কারা এই চোদ্দ জন সেই তাদের বিস্তারিত বিবরণও আপনাদের আমরা দেখাবো চোদ্দ জন এই ঘটনায় গ্রেফতার অমুল হাসদা সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এম এর ছাত্র এই উমুল হাসদা যে চোদ্দ জনকে বাইশ বছর বয়সের উমুল হাসদা চোদ্দ জনের মধ্যে একজন এরই পাশাপাশি পবিত্র মর্মু চব্বিশ বছরের পবিত্র মর্মু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ভূগোলে এম এর ছাত্র ভূগোলে মাস্টার্স করছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সুবের টুডু তেইশ বছরের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্সে এম এ করছে হিমাংশু মান্ডি তেইশ বছর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিমাংশু মান্ডি ও মনোজ সরকার বাইশ বছর রাজাবাজার সায়েন্স কলেজে এম ছাত্র প্রদীপ দাস তেইশ বছরের প্রদীপ দাস সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরপর যে চোদ্দ জন তারা স্নাতকোত্তরের পড়ুয়ার যে ছবি আপনারা দেখাচ্ছেন তাদের সম্পর্কে আমরা বিস্তারিত জানাচ্ছি রাজেশ কর্মকার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এম এর ছাত্র রাজেশ কর্মকার রানা হেমব্রম বাইশ বছরের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এম এর ছাত্র রানা হেমব্রম ১৪ জন স্নাতকোত্তরের পড়ুয়া তারা শুভঙ্কর মান্ডি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি পরুয়া শুভঙ্কর মান্ডি 23 বছরের শুভঙ্কর মান্ডি এই ঘটনায় ধৃত। প্রিয়াম মণ্ডল 25 বছরের প্রিয়াম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ছাত্র প্রিয়াম মণ্ডল রitam হালদার সংস্কৃত কলেজ বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এমএ করছে রitam হালদার 14 জونز নাটকোত্তর পড়ুয়া আবাসিক তাদেরকে গ্রেফতার করা হয়েছে মুচিপাড়ার এই ঘটনায় শঙ্কর বর্মন সাতাশ বছরের শঙ্কর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তনী এবং উদয়ন হোস্টেলের নাইট গার্ডও এই শঙ্কর বর্মন প্রাক্তনী এবং উদয়ন হস্টেলের নাইট গার্ড দুধকুমার মণ্ডল কলকাতা বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের প্রাক্তনী এবং উদয়ন হস্টেলের রাধুনী। একজন নাইট গার্ড একজন রাধুনী উডান হোস্টেলে তারাও কিন্তু এই ঘটনায় অভিযুক্ত এবং অভিযুক্ত চোদ্দ জন যাদেরকে গ্রেফতার করা হয়েছে চৌঠা জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ কার্তিক মন্ডল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এম এর ছাত্র কার্তিক মণ্ডল একুশ বছরের কার্তিক মণ্ডল ১৪ জন যাদের এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আদালতে পেশ করা হলে চৌঠা জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত মুচি এই ঘটনা যেখানে উদয়ন হোস্টেল সেখানে এক যুবককে মোবাইল চোর সন্দেহে পিটিএ খুনের অভিযোগ এবং যেই যাদের আপনাদের আমরা দেখলাম পর পর নাম এবং তারা কিন্তু প্রত্যেকেই ছাত্র স্নাতকোত্তর স্তরের ছাত্র কেউ কেউ প্রাক্তনীয়ও রয়েছেন এবং তারা উদয়ন হোস্টেলের কেউ রাধুনি কেউ বা আবার নাইট গার্ডও রয়েছেন আর কলকাতায় এই যে গণপিটুনির ঘটনা শুধুমাত্র এই মুচিপাড়ার ঘটনা কিন্তু নয় এর আগেও একাধিকবার এইভাবেই কিন্তু এই যে গণপিটুনির ঘটনা গণপিটুনির অভিযোগ এবং মৃত্যুর অভিযোগ বারবার সামনে এসেছে পরপর সেই ঘটনাগুলোর দিকেও যদি আমরা করেই একবার নজর রাখি চোর সন্ধে খুন ষোলোই নভেম্বর দু হাজার চোদ্দ এনআরএস মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে খুন দু হাজার চোদ্দোর ষোলোই নভেম্বরের এই ঘটনা এনআরএসের এই ঘটনা আটই সেপ্টেম্বর দু একুশ মানিকতলায় চোর সন্দেহের যুবককে পিটিয়ে খুন এই ঘটনা ঘটেছিল দু হাজার একুশে চোদ্দই কি ঘটনা ঘটেছিল ইন্টারিতে সেখানেও চোর সন্দেহ কিশোরকে পিটিয়ে খুন পরপর পরপর আপনারা দেখুন একাধিকবার এরকম ঘটনা সামনে এসেছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার বাইশে কলকাতায় এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে খুন এইভাবে সন্দেহের বর্ষে পিটিয়ে খুনের অভিযোগ নতুন নয় দু হাজার বাইশে সাতই এপ্রিল নারকেলডাঙ্গায় এক যুবককে চোর সঙ্গে পিটিএ খুনের ঘটনা ঘটেছিল দু হাজার যেটা বলছিলাম ষোলোই নভেম্বর এনআরএসে মানসিক ভারসামী যুবককেও পিটিএ খুনের এই যে অভিযোগ এই অভিযোগ সামনে এসেছিল অর্থাৎ একাধিকবার শহর কলকাতা জুড়ে বিভিন্ন সময় এইভাবেই সন্দেহের বসে পিটিএ খুনের অভিযোগ মৃত্যুর ঘটনা ঘটেছে এবং মুচিপাড়ায় গতকালকে সেই ঘটনারই আবারও পুনরাবৃত্তি হল মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন করা হলো এই অভিযোগ উঠল ১৪ জনের বিরুদ্ধে এই অভিযোগ এবং চোদ্দ জনকে গ্রেফতার করা হয় যাদের চৌঠা জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে পড়ুয়ারা রয়েছেন এবং প্রাক্তনীরা রয়েছেন স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা রয়েছেন আর এই নিয়ে আইনজীবীর বক্তব্য পেয়েছি শুনুন আমাদের সাবমিশন ছিল যারা হোস্টেলে বাসিন্দা সব আসামি চোদ্দো জনকে অ্যাশ করা হয়েছে এরা চোদ্দো জন মিলে তার সঙ্গে আরও অনেকে ছিল তারা এই ভিকটিমকে ডাকে ডেকে হোস্টেলে বন্ধ করে বন্ধ করে তাকে চোর সন্দেহে পিটিএ মারে এই চোদ্দো জনকে আজকে পুডিউস করা হয় এবং লানেট কোর্ট ফোর্থ জুলাই অবধি দেয় পিসি গ্র্যান্ড করে পুলিশ কাস্টোডি তিনজনের নাম বলতে পারছি পবিত্র মুর্মু সুবীর টুডু হিমাংশু মান্ডি তাদের পরীক্ষা আছে ল কোর্ট বলেছে যে পিটিশন করতে হ্যাঁ কিন্তু এই শর্ট পিরিয়ডের মধ্যে তাদের পরীক্ষা বসা আমাদের অসুবিধা আছে এটা হচ্ছে এটা তো অফেন্সটা খুব হিনিয়াস অফেন্স সেশানস ট্রাইবিল মার্ডার কেস সেখানে এই শর্ট পিরিয়ডের মধ্যে তাদের পরীক্ষায় আয়োজন করা আমাদের পক্ষে মুশকিল আছে দুজন প্রাক্তন বাকি বাকি বারোজন হচ্ছে হ্যাঁ রানিং স্টুডেন্ট কোন কোন বিশ্ববিদ্যালয় বা কলেজের প্রেসিডেন্সি আছে রবীন্দ্র ভারতী আছে বিভিন্ন জায়গা আছে আর এই ঘটনায় একাধিক প্রশ্ন সামনে আসছে মুচিপাড়ার এবং যে বেশ কিছু সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না তাহলে কি তথ্য লোকাতেই এই ফুটেজ নষ্ট করা হয়েছে পুলিশ এমনটাই অনুমান করছে ব্যাট দিয়ে মারা হয়েছিল এই অনুমানও পুলিশ করছে ছটি ব্যাট উদ্ধার হয়েছে আর ঠিক কি কি তথ্য আমাদের প্রতিনিধি প্রতিবেদন তুলে ধরেছে দেখুন তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে যে ঘটনার দিন এরশাদ আলাম ওই এলাকাতে কফি কিনতে গিয়েছিল এবং সেই সময় স্থানীয় একজন মুদিখানা দোকানের কর্মচারী তিনি বলে ওঠেন চোর যাচ্ছে তখনই ওই হোস্টেলের যারা আবাসিক তারা টেনে হিচড়ে এরশাদকে হোস্টেলের ভিতরে নিয়ে যায় এবং ব্যাপক মারধর করে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তদন্তকারী যেটা জানাচ্ছেন যে ঠিক সেই সময় যখন মারধর করা হচ্ছিল একদিকে এই এরশাদকে তাদেরই মধ্যে দিয়ে তিনজন আবাসিক তারা কিন্তু ওই সময় সিসিটিভি ফুটেজ মশার কাজ করছিলেন অর্থাৎ ক্রিমিনাল মাইন্ড কোন জায়গায় ছিল তা কিন্তু আরো একবার পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে এর পাশাপাশি পুলিশ সূত্রের যেটা খবর যে এই গোটা ঘটনায় যেই চোদ্দ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের নেতৃত্ব দিয়েছিল দুই প্রাক্তন ছাত্র এমনটাই পুলিশ সূত্রের খবর আর মেয়র ফিরাদ হাকিম তিনি এই ঘটনায় কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী তাঁরই বাকি বক্তব্য শুনুন ধৈর্য হারিয়ে ফেলছে তা পুলিশের উপর এটা মানসিক ধৈর্য মানসিক ধৈর্য হারিয়ে ফেলছে মানুষের পুলিশের আস্থা নয় পুলিশ পয়েন্টে যাওয়ার তার মেন্টালিটি নেই একूनी রাগ হয়েছে একूनी এটা অত্যন্ত বিপদজনক এবংখানে মানুষকে ধৈর্য পড়ছে আইন আপনার নিজের হাতে নেবেন না এটা একটা মাস কাউন্সিলিং দরকার সৌভাগ্যজনক আইন শৃঙ্খলার পরিস্থিতি বাংলায় দিনের দিন প্রশাসনের হাত হয়ে যাচ্ছে বলে আমার মনে হয় সবকিছুতে এত উদাসীনতা আইন শৃঙ্খলার প্রতি যে নজর দেওয়ার দরকার সেখানে ঘাটতি সব মিলিয়ে ধরে অবাঞ্ছিত ঘটনা ঘটছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা